রোহিঙ্গা শরণার্থী শিবিরে মৃত্যু মিছিল, এক দুটো নয়, একেবারে 9 জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে, আর সেটা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। তবে বলে রাখি, এই ঘটনা এরাজ্যের নয়। প্রবল বৃষ্টির কারণে বাংলাদেশের কক্সবাজার জেলায় ধসের কবলে রোহিঙ্গা শরণার্থীদের একাধিক শিবির। পার্বত্য চট্টগ্রাম লাগোয়া উখিয়ায় 4টি শরণার্থী শিবিরে ধসের কারণে অন্তত 7 জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাংলাদেশের কক্সবাজার। টানা প্রবল বৃষ্টিপাত যে কারণে আজ ভোরে পাহাড়ে ধস নামে। এর জেরে রোহিঙ্গা ক্যাম্পে প্রাণ হারিয়েছেন 9 জন। বিষয়টা নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। আহত হয়েছেন অনেকেই, মৃতদের মধ্যে 7 জন রোহিঙ্গা এবং 2 জন বাংলাদেশি। ধসে চাপা পড়ে এক ছোট্ট বাচ্চা এবং এক পড়ুয়াও প্রাণ হারিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত উখিয়ার 8, 9, 10 এবং 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পড়ে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। এখনও চলছে উদ্ধার কাজ। জানা গিয়েছে, প্রায় 1 দশক ধরে মায়ানমারে গোষ্ঠী হিংসার জেরে ঘরছাড়া কয়েক লক্ষ রোহিঙ্গা, তারা বাংলাদেশের বিভিন্ন শরণার্থী শিবিরে ঠাঁই নিয়েছেন। মায়ানমারের সাম্প্রতিক গৃহযুদ্ধের জেরেও কয়েক হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। রোহিঙ্গা শরণার্থী শিবিরে মৃত্যু মিছিল, এক দুটো নয়, একেবারে 9 জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে, আর তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। তবে বলে রাখি, এই ঘটনা এরাজ্যের নয়। প্রবল বৃষ্টির কারণে বাংলাদেশের কক্সবাজার জেলায় ধসের কবলে রোহিঙ্গা শরণার্থীদের একাধিক শিবির। পার্বত্য চট্টগ্রাম লাগোয়া উখিয়ায় 4টি শরণার্থী শিবিরে ধসের কারণে অন্তত 7 জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাংলাদেশের কক্সবাজার। টানা প্রবল বৃষ্টিপাতের কারণে আজ ভোরে পাহাড়ে ধস নামে। এর জেরে রোহিঙ্গা ক্যাম্পে প্রাণ হারিয়েছেন 9 জন। বিষয়টা নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। আহত হয়েছেন অনেকেই, মৃতদের মধ্যে 7 জন রোহিঙ্গা এবং 2 জন বাংলাদেশি। ধসে চাপা পড়ে এক ছোট বাচ্চা এবং এক পড়ুয়াও প্রাণ হারিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত উখিয়ায় 8, 9, 10 এবং 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পড়ে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। এখনও চলছে উদ্ধার কাজ। জানা গিয়েছে, প্রায় 1 দশক ধরে মায়ানমারে গোষ্ঠী হিংসার জেরে ঘরছাড়া হয়েছে কয়েক লক্ষ রোহিঙ্গা, তারা বাংলাদেশের বিভিন্ন শরণার্থী শিবিরে ঠাঁই নিয়েছেন। মায়ানমারের সাম্প্রতিক গৃহযুদ্ধের জেরেও কয়েক হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। রোহিঙ্গা শরণার্থী শিবিরে মৃত্যু মিছিল, একটা দুটো নয়, একেবারে 9 জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে এই সূত্র মারফত খবর উঠে আসছে, আর যেটা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। প্রবল বৃষ্টি চলছে এই মুহূর্তে বাংলাদেশে, আর বাংলাদেশের কক্সবাজার জেলায় ধসের কবলে রোহিঙ্গা শরণার্থীদের একাধিক শিবির। পার্বত্য চট্টগ্রাম লাগোয়া উখিয়ায় 4টি শরণার্থী শিবিরে ধসের কারণে অন্তত 7 জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলেই খবর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।
সাবস্ক্রাইব করুন।